হাই এভরিওয়ান, ফেভ কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা সফট, ময়েস্ট আর ভীষণ টেস্টি ম্যাঙ্গো কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই কেকটা সম্পূর্ণভাবে এগলেস, আর কোনো ওভেনও লাগছে না এটা বানাতে। তো চলুন শুরু করি রেসিপি। রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ম্যাঙ্গো কেক বানানোর জন্য শুরুতেই যেটা নিয়ে নিয়েছি সেটা হলো একটা বড় সাইজের পাকা আম। আমের গাটা ছুলে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটাকে মিক্সিং জারে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে পেস্ট হয়ে যাওয়ার পরে হাফ কাপ পরিমাণ এই আমের পেস্ট আমাদের নিয়ে নিতে হবে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টক দইটা ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ কুকিং অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম, যে কোনো ধরনের কুকিং অয়েলই এখানে দেওয়া যেতে পারে, শুধুমাত্র তার মধ্যে যেন কোনো স্মেল না থাকে সেটা দেখতে হবে। হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকেও একবার মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ড্রপ ম্যাঙ্গো ফ্লেভার। পাকা আমের গন্ধটাই যথেষ্ট, আমার কাছে ছিল আমি দিলাম, আপনাদের থাকলে দেবেন, না থাকলে এই পার্টটা স্কিপ করে দেবেন। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলোকে একবার হ্যান্ড হুইস্কার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে পাকা আমের পাল্পটা অল্প অল্প করে দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু এই উপকরণগুলোকে মেশাতে হবে, দেখতে হবে যেন সুজিটা যেন ডেলা পাকিয়ে না থাকে। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, কারণ যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, এই 1 ঘন্টায় সুজিটা যতটা ফোলার ফুলে যাবে। 1 ঘন্টা পরে ব্যাটারটা এরকম ঘন হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ দুধ। এই দুধটা অল্প অল্প করে মিশিয়ে ব্যাটারটাকে আবার একটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা রেডি করার জন্য পুরো 1/3 কাপ দুধই আমার লেগে গেছে, আর এই পরিমাণটা কিছু কম বেশিও হতে পারে আপনাদের ক্ষেত্রে। মোটামুটি কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে, তার জন্য যতটুকু দুধ দরকার এর মধ্যে মেশাতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। 1 টিস্পুন শুকনো ময়দা দিয়ে টুটি ফ্রুটিটাকে কোট করে নিচ্ছি, যাতে বেক হওয়ার পরে এই টুটি ফ্রুটিগুলো একদম কেকের নিচের দিকে না চলে যায়। এর জায়গায় আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও নিতে পারেন আর ময়দা দিয়ে কোট করে নিতে পারেন। এবারে এর কিছুটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দিলাম উপর থেকে গার্নিশ করার জন্য। ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। সবশেষে 1 টিস্পুন বেকিং পাউডার খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নর্মাল যে কেকের ব্যাটার আমরা তৈরি করি তার থেকে এর কনসিস্টেন্সিটা আরও একটু গাঢ় হয়। এবারে একটা কেক টিন নিয়ে নিয়েছি, কেকটা বেক করব। তো কেক টিনের চারপাশে অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি। এর জায়গায় আপনারা বাড়িতে থাকা কোনো বাসনও ইউজ করতে পারেন। এবারে ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবারে ওই বাকি টুটি ফ্রুটি যেটা রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে কেকটাকে ডেকোরেট করে নিচ্ছি। গ্যাসে একটা কড়াইকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে কেকের ব্যাটারটাকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, এটাকেও আমি এখন বেক করব। প্রথম 10 মিনিট গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব, তারপরে ফ্লেমটাকে লো করে দেব। পরের 30 মিনিট লো ফ্লেমে এটাকে বেক করব। 40 থেকে 45 মিনিট সময় লাগবে কেকটা হতে। মোটামুটি 40 মিনিট পরে চেক করছি কেকটা বেক হয়েছে কি না। কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এই কেকটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। এই সময় কেকটাকে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখলে ভালো, তাহলে কেকটা নরম থাকবে, শক্ত হবে না। কিছুক্ষণ পর কেকটা ঠান্ডা হয়ে গেছে, একে এখন কেক টিন থেকে বার করে নিচ্ছি আর কেকের গায়ে যে বাটার পেপারটা ছিল সেটাকেও আস্তে আস্তে সরিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো কেক। এবার কেকটা কতটা সফট আর ময়েস্ট হয়েছে সেটা একটুখানি কেটে আপনাদের দেখাচ্ছি। খুব সহজেই এরকম একটা টেস্টি কেক এই আমের সিজনে তৈরি করে নেওয়া যেতে পারে। যদি রেসিপি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।